এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি আল্লাহ্মা যে আল হামিয়ালা আখেরা আল্লাহাম্মাজে আল হামিয়ালা আখেরা আল্লাহ আমাকে আখেরাতে সম্বল দাও আখেরাত দাও অনেক বাই বলতে পারি আমরা এখানে আখেরাত চাইলাম অথচ দুনিয়ার সমস্যায় বক্তিসি তাহলে সমাধান কিভাবে হবে অরসল্লাহ সাল্লাম এশাদ করেছেন মান কান এতি দুনিয়া হাম্মাহু ফার আলাইহি আমরাহু ও যে আলা ফাকরাহু বাইনে আই নেই ওলা মে তিহি দুনিয়া ইল্লা মা কুতিবালা যে যে ব্যক্তি শুধু দুনিয়া চাইলো দুনিয়া দুনিয়া আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু তার চোখের সামনে বিক্ষিপ্ত করে দিবেন আর তার জন্য দরিদ্রতা চাপিয়ে দিবেন এতে পরিশ্রম করবে দুনিয়ার জন্য বরকত নষ্ট করে দিবেন দুনিয়া সে পরিশ্রম করে অতটুকুই পাবে যতটুকু তার জন্য আল্লাহ লিখে রাখছেন এর বিপরীতে ওমান কান তিল আখেরাত হাম্মা হু যে ব্যক্তি শুধু আখেরাত চায় আখেরাত আখেরাত সব কাজে আখেরাতে চিন্তা করে জামা আলাহু শ্যামলাহ আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু তার সাজিয়ে গুছিয়ে চোখের সামনে এনে দেন ও যা জা কাল কালবিহি আল্লাহ রব্লা আলামিন তার অন্তরকে করে দেন বরকতপূর্ণ করে দেন সম্পদশালী করে দেন চোখের সামনে শুধু তার শান্তি আর শান্তি ও দুনিয়া ওয়াহিয়া রাগে মা আর দুনিয়া তার জন্য চলে আসে অথচ সে দুনিয়া চায়নি তাহলে সুন্দর উদাহরণ যারা দুনিয়া চায় দুনিয়ার জন্য পরিশ্রম করে কষ্ট করে দুনিয়া উপার্জন হয় ঠিকই তবে অনেক পরিশ্রমে অনেক কষ্টে এবং তার জন্য আখেরাত দুনিয়া শেষ পর্যন্ত দুইটাই যায় আর যারা শুধু আখেরাত নিয়ে চিন্তা করে আল্লাহরবুল আলামিন তাদেরকে দুনিয়া দিয়ে দেন দুনিয়া সব কিছু তাদের সহজ করে দেন এবং আখেরাতও তাদেরকে দিয়ে দেন কারণ আল্লাহ রব্বুল আলমিন যেটি লিখে রাখছেন সেটি সে পাবেই কারণ আসরা বলেছেন কোন মানুষ এর মৃত্যু হবে না যেই পর্যন্ত তার রিজিক পরিপূর্ণ না হবে শেষে একটি সমাদা দিয়েছেন যারা দুনিয়া উপার্জন করে তাদের জন্য খুদ মা হাল্লা যেটা তোমাদের জন্য হালাল এটা গ্রহণ করো ও দাও মা হারুম যেটা তোমাদের জন্য হারাম সেই থেকে তোমরা বর্জন করো তাহলে একজন মুসলিমের উচিত আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের জন্য কিছু সময় ব্যয় করা সময় যদি আমরা ব্যয় করি আখিরাতের কাজে কাছে ব্যস্ত থাকি দুনিয়া এভাবে চলে আসবে হাদিসে কুচিতে মোহামবুল্লাহ আলমিন ঘোষণা দিয়েছেন রাখলে এবারি হে আদম সন্তান ইবাদতের জন্য আমার ইবাদতের জন্য তোমরা সময় ব্যয় করো ফ্রি হয়ে যাও আমি তোমাদের অন্তরকে ধন্যাট্য করে দেব দরিদ্রকে মোচন করে দেবো আর যদি তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো আমি তোমাদের অন্তরকে এমন করে দেবো শুধু ব্যস্ততা আর দরিদ্র কখনো মোচন করব না তাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ি দুনিয়া খেরা উভয়টাই অর্জন করি